হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। আজকে আবারও একটি নতুন নিয়োগের খবর নিয়ে হাজির হয়েছি। এখনকার নিয়োগটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বড় নিয়োগ। তো চলুন বন্ধুরা, দেখে আসি বিজ্ঞপ্তিতে কোন কোন পদে কতজন লোক নিয়োগ হবে এবং সেখানে কী কী যোগ্যতা লাগবে, কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে তা আপনি পেয়ে যান। লেটস গো। কম্পিউটার অপারেটর পদে 13তম গ্রেডে একজন লোক নেওয়া হবে অস্থায়ী রাজস্ব। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের একটি স্থায়ী রাজস্ব পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা এবং শাটল বিলিগুনের গতি প্রতি মিনিটে বাংলা 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপ ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর সাধারণ প্রশাসনে 16তম গ্রেডে একটি স্থায়ী রাজস্ব পদ। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। হিসাব সহকারী 16তম গ্রেডের 4টি স্থায়ী রাজস্ব পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি হবে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। নাজির কাম ক্যাশিয়ার 16তম গ্রেডের 3টি স্থায়ী রাজস্ব পদ। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজস্ব প্রশাসনে 16তম গ্রেডের 4টি স্থায়ী রাজস্ব পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সার্টিফিকেট পেশকার 16তম গ্রেডের 4টি স্থায়ী রাজস্ব পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকেট সহকারী 16তম গ্রেডের 4টি স্থায়ী রাজস্ব পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী 16তম গ্রেডের 4টি স্থায়ী রাজস্ব পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 16তম গ্রেডের 4টি স্থায়ী রাজস্ব পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ট্রেসার 16তম গ্রেডের 1টি স্থায়ী রাজস্ব পদ। ড্রয়িং সহ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক ও উহার সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে আবেদন করতে হলে একজন প্রার্থীর বয়স 4 মার্চ 2021 তারিখে একজন প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা এবং তাদের পুত্র কন্যা সন্তান
এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদন করতে হলে একজন প্রার্থীকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://dccuadanga.teledoc.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আমি এই ঠিকানাটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা বলা হয়েছে গত 14 মার্চ 2021 সকাল 10টা থেকে শুরু হয়েছে, এটি চলবে 14 এপ্রিল 2021 রাত 12টা পর্যন্ত। আবেদনের ফি ধরা হয়েছে মোট 112 টাকা, যেটি টেলিটক সিমের মাধ্যমে একজন আবেদনকারীকে পরিশোধ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে তা পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।